রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। এখনো বলিউডের মূল আলোচনার বিষয় সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, এ নিয়ে একের পর এক জল খোলা হচ্ছে। সম্প্রতি আবারও এ নিয়ে উঠে এলো নতুন এক আলোচনা। সুশান্ত সিং রাজপুতের তদন্ত সিবিআই এর হাতে, আর এরই মধ্যে অভিনেতা বন্ধু স্যামুয়েল হাউকিপ এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন, নাম জড়ালো অভিনেত্রী সারা আলি খানের। স্যামুয়েল জানালেন, কেদারনাথ ছবিতে অভিনয় করার সময় নাকি সুশান্ত ও সারা পরস্পরের প্রেমে পড়েছিলেন। ছবির প্রচারের ইভেন্টগুলিতেও দুজনকে সবসময় একই সঙ্গে থাকতে দেখা যেত, তাদেরকে আলাদা পর্যন্ত নাকি করা যেত না। কিন্তু এরপরে মুক্তি পায় সুশান্তের আরেকটি ছবি সুন চিড়িয়া। সেই ছবি হিট না করার পর সারা নাকি সুশান্তের সঙ্গে ব্রেকআপ করেন। স্যামুয়েল একটি ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য প্রকাশ করেন। তিনি লিখেছেন, কেদারনাথ ছবির প্রচারের সময়গুলো আমার মনে আছে। সুশান্ত ও সারা তখন পরস্পরের প্রেমে মুগ্ধ, ওদের প্রেম শিশুদের মতো নিখাত ছিল। তিনি আরো জানান, বলিউড মাফিয়াদের পরামর্শে হয়তো সারা ব্রেকআপ করার মতো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রসঙ্গে সারা আলী খান বলেন, বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে তা নিয়ে কথা বলার রুচি হচ্ছে না। সুশান্তের সঙ্গে আমার কোনো প্রেম ছিল না, কোনো ভিত্তিহীন কথার জবাব দেওয়াটা সময় নষ্ট। আমার মনে হয় সুশান্তের মৃত্যুর তদন্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ নিয়ে যে কোনো সহযোগিতা করতে আমি রাজি আছি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।